আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাত। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আশা করি প্রত্যেকে ভালো আছেন। সম্মানিত দর্শক বন্ধুরা, আজকে আপনার সাথে খুবই গুরুত্বপূর্ণ 10টি আমল নিয়ে আলোচনা করব, যে 10টি আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন। এই জন্য সম্মানিত দর্শক বন্ধুরা, এই 10টি আমল সম্পর্কে আপনারা অবশ্যই ভালোভাবে জেনে নেবেন এবং এই আমলগুলো দৈনন্দিন জীবনে করার চেষ্টা করবেন, যাতে আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর পর জাহান্নামের আগুন থেকে রক্ষা দান করেন। জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে ভিডিও ডিসক্রিপশনে কিছু হাদিস এবং কিছু আয়াত দিয়ে দেওয়া হয়েছে, আপনারা সেই হাদিস এবং আয়াতগুলো অবশ্যই পড়ে নেবেন। এখন চলুন সম্মানিত দর্শক বন্ধুরা, আমরা সেই 10টি আমল সম্পর্কে জেনে আসি। 10টি আমলের মধ্যে প্রথম আমলটি হচ্ছে আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের অনুপস্থিতিতে তার সম্ভ্রম রক্ষা করে, সে আল্লাহর কাছে এ অধিকার পায় যে তিনি তাকে দোজক থেকে মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় আমলটি হচ্ছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আদম সন্তানের মধ্যে প্রত্যেক মানুষকে 360 গ্রন্থির উপর সৃষ্টি করা হয়েছে, আর প্রত্যেক গ্রন্থের পক্ষ থেকে প্রদেয় সদগা রয়েছে। সুতরাং যে ব্যক্তি আল্লাহু আকবার বলল, আলহামদুলিল্লাহ বলল, লা ইলাহা ইল্লাল্লাহ বলল, সুবহান আল্লাহ বলল, আস্তাগফিরুল্লাহ বলল, মানুষ চলার পথ থেকে পাথর কাটা অথবা হাড় সরালো, কিংবা ভালো কাজের আদেশ করলো অথবা মন্দ কাজ থেকে নিষেধ করলো, এবং এমন সব মিলিয়ে 360 সংখ্যক পূর্ণ কাজ করলো, সে ওই দিন এমন অবস্থায় সন্ধ্যা যাপন করলো যে সে নিজেকে জাহান্নামের আগুন থেকে দূর করে নিল। 3 নম্বর আমলটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার পাঠ করে, এরপর একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির পাঠ করে, ওই ব্যক্তির সব পাপ ক্ষমা করে দেওয়া হবে, যদিও তা সাগরের ফেনা সমতুল্য হয়। 4 নম্বর আমলটি হচ্ছে, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়তুল কুরসি পাঠ করবে, মৃত্যুর সঙ্গে সঙ্গে সে জান্নাতবাসী হবে। 5 নম্বর আমলটি হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো যদি খেজুরের এক টুকরো সদকা করেও হয়, আর যে ব্যক্তি এর সামর্থ্য রাখে না সে যেন ভালো কথা বলে। 6 নম্বর আমলটি হচ্ছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কোনো ব্যক্তি যদি জান্নাতের জন্য আল্লাহর কাছে 3 বার প্রার্থনা করে, তাহলে জান্নাত তখন বলে, হে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করান, আর কোনো ব্যক্তি 3 বার জাহান্নাম থেকে আশ্রয় চাইলে জাহান্নাম তখন আল্লাহর কাছে বলে, হে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিন। 7 নম্বর আমলটি হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, যে ব্যক্তি ধারাবাহিকভাবে জোহরের আগে 4 রাকাত ও পরে 4 রাকাত নামাজ আদায় করবে, মহান আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দিবেন। 8 নম্বর আমলটি হচ্ছে, আবু বকর ইবনে সাইবা, আবু কুরাইব ও ইসহাক ইবনে ইব্রাহিম রহমতুল্লাহি আলাই, আবু বকর ইবনে ওমর ইবনে রুবাইয়া রহমতুল্লাহি আলাই তার পিতার সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি সূর্য উদয়ের ও সূর্যাস্তের আগে অর্থাৎ ফজর ও আসরের সালাত আদায় করে, সে কখনো জাহান্নামে প্রবেশ করবে না। তখন বসরার এক ব্যক্তি তাকে বলেন, আপনি কি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছেন? তিনি বলেন, হ্যাঁ। তখন ওই ব্যক্তি বলল, আমি এই মর্মে সাক্ষ্য দিচ্ছি যে আমি নিজ কানে তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি এবং আমার হৃদয়ে তা গেঁথে রেখেছি। 9 নম্বর আমলটি হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কিয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম। 10 নম্বর আমলটি হচ্ছে, আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদের জানিয়ে দেব না কোন ব্যক্তির জন্য জাহান্নাম হারাম এবং জাহান্নামের জন্য কোন ব্যক্তি হারাম? যে ব্যক্তি মানুষের কাছাকাছি জনপ্রিয়, সহজ সরল, নম্রভাষী ও সদাচরী, তার জন্য জাহান্নাম হারাম। সম্মানিত দর্শক বন্ধুরা, আমরা এই আমলগুলো অবশ্যই নিয়মিত করার চেষ্টা করব এবং এই ভিডিওটি অবশ্যই শেয়ার করব, যাতে আমাদের অন্যান্য মুসলমান ভাই বোনেরা এই আমলগুলো সম্পর্কে জানতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন।